বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহীদদান বার্ষিকীকে সামনে রেখে বিনামূল্যে চক্ষু অপারেশন, চশমা বিতরণ এবং সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান। সন্ধানী জাতীয় চক্ষুদান শিবির, সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসা অধিকার রক্ষা এসবের যদি ব্যবস্থা হয় তবে মানুষের মুখে হাসি ফোটে। বঙ্গবন্ধু এমন স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখব ধরা নতুন করে কেউ। এই মানবতাবাদী স্লোগান নিয়ে দু বাহু বাড়িয়ে দিয়েছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। শোকের আগস্ট মাস জুড়ে বাংলাদেশের নানান কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সন্ধানী এখনও পর্যন্ত 5 লক্ষ ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে দান করেছে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এখনও পর্যন্ত 4,145টি কর্নিয়া সংগ্রহ করেছে। এসব কর্নিয়া অসহায় মানুষের চোখে সংযোজন করা হয়েছে, যারা পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু কর্নিয়া সংগ্রহ আইন করেছিলেন। সদ্য স্বাধীন দেশে মানব সেবায় যত রকমের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তার সবগুলি করেছিলেন বঙ্গবন্ধু। জীবনভর মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে একটি শোষিত জাতিকে শৃঙ্খল মুক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত, যার সুফল ভোগী হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। এমনটাই জানালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেগুলোর যদি ব্যবস্থা হয় তাহলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। তার যদি অধিকার থাকে, সে যদি মাথা উঁচু করে সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে পারে তাহলে তার মুখে হাসি ফুটবে। এবং তিনি সেরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জাতির পিতার 48তম শহীদদান বার্ষিকী উপলক্ষে কর্মসূচির নানান দিক তুলে ধরেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মনিলাল এইচ লিটু। পুষ্পস্তবক অর্পণ এবং একই সাথে শাহবাগ অ্যাডমিন একাডেমি, যেটা প্রশাসনিক একাডেমি, ওখানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম রয়েছে, যেটি সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ অর্গানাইজ করছে। এর সাথে চশমা বিতরণ এবং একই সাথে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে ব্লাড গ্রুপিং এটা করা হচ্ছে। কার্যত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহীদদান বার্ষিকী পালনকে কেন্দ্র করে বর্তমানে গোটা বাংলাদেশ জুড়ে নানান কর্মসূচি পালন চলছে। এরই মধ্যে সর্বাধিক সমাজসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে অধিক গ্রহণযোগ্যতা লাভ করেছে। এরই অঙ্গ হিসেবে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির বিনামূল্যে চক্ষু অপারেশন, চশমা বিতরণ এবং সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান সর্বক্ষেত্রেই প্রশংসিত। ঢাকা থেকে এ এইচ রিদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।